হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে তোমরা? আই হোপ ভালো আছি সবাই, আর আমিও ভীষণ ভালো আছি। আর তোমাদেরকে বলি একটা কথা আগে, ফার্স্টলি আই এম রিয়েলি ভেরি ভেরি সরি, গায়ে হলুদের পার্ট টুটা আনতে, এই ভিডিওটা আনতে আমি এত দেরি করে ফেললাম। আসলে না, এডিটিংয়ের প্রবলেম হচ্ছিল, সেই জন্য আর কি ভিডিওটা দিতে আমার এত দেরি হয়ে গেল। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো ওদিকে তো নানিমুখে বসে গেছে ব্রাহ্মণ, আর এদিকে আমি নানিমুখের যেগুলো অন্য বাড়িতে রাখতে হয় বরণ ডালার সমস্ত জিনিস সেগুলোই আর কি নিতে এসেছি। তো মানে আমরা যে কজন রে হয়েছিলাম সবাইকেই এটা নিয়ে যেতে হয়, কিন্তু দুপুরবেলা সবাই যে যার বাড়িতে কাজে ব্যস্ত হয়ে গেছে, তো সেই জন্য আমরা এই বাড়িতে যে কজন ছিলাম সেই কজনই নিয়ে যাচ্ছি। আর দুজন ছিল আমাদের সাথে, তাদের আবার বেবি কাঁদছে, ওই জন্য আমরা দুজনই নিয়ে গেলাম। অ্যাটলিস্ট তিনজন নিয়ে যেতে হতো, কিন্তু লোক নেই বলে তাই আমরা দুজন নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো, এরপর আরও কী কী হয় সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, এদিকে দেখো সেগুলো নিয়ে বরণ ডালার সমস্ত জিনিস। আমরা না একবারে দুজনে মিলে কি সব আনা যায়, দুবার করে গিয়ে এনেছিলাম। আর এদিকে দেখো দাদুর কাছে আমি সব কিছু এনে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। এখানে আমাকে প্রায় মানে পুরোটা সময়ই থাকতে হয়েছিল, মানে বাবা আর নন্দন বসে গেলে তারপর আমি এখান থেকে চলে গিয়েছিলাম। বাবা মানে নানিমুখ করবে আমার শ্বশুরমশাই, আর আজকে কাকুমণি যেহেতু খুবই ব্যস্ত সারাদিন তাই জন্য বাবাই নানিমুখটা করবে। এদিকে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছিল দাদু, যা যা লাগে অনেক কিছুই তো লাগে নানিমুখের জন্য, তো সেগুলো সবই গুছিয়ে নিল। তারপর এদিকে দেখো বাবা আর নন্দন নানিমুখে বসে গিয়েছে, আর বাবার তো মানে যা ঠান্ডা লাগছিল কি বলবো, পুরো কেঁপে যাচ্ছিল। আর নন্দনের যখন বিয়েটা হয় না সেই সপ্তাহেই মনে হয় এবছরের সেরা শীত পড়েছিল, ওর বিয়ের দিনটা তো বিশেষ করে। তো তারপর দেখো নানিমুখের কাজ প্রায় শেষের দিকে, আর এদিকে দেখো হাতে যেটা বাঁধতে হয় সেটাও বেঁধে দিল, এবার উঠে যাবে। ওদিকে আশীর্বাদের জন্য তারা দিচ্ছে। তারপর এদিকে দেখো শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব, কাকুমণি ফার্স্ট আশীর্বাদ করছে। কাকুমণি করে নিলে তারপর বাবা করবে, তারপর বাকিরা সবাই করবে, আর সব শেষে মা করবে মানে কাকিমণি করবে। কাকিমণি আশীর্বাদ করলে আর কারোর আশীর্বাদ করতে নেই, তো সেই জন্য কাকিমণি সবার শেষে আশীর্বাদ করবে। সবারই নিয়ম, শুধু বিয়ে বলে কথা না, সবারই আমাদের মধ্যে এরকমই নিয়ম দেখেছি। কারণ আমার বাবিনের যখন বার্থডেতে আশীর্বাদ করা হয় তখনও প্রথমে চন্দন করে, তারপর সবাই করে, আর সব শেষে আমি করি। তারপর এদিকে দেখো বাবাও আশীর্বাদ করতে বসে পড়েছে, আশীর্বাদ করছে, সবাই ওদিকে আছে আশীর্বাদ করবে বলে এসেছে। আর এদিকে মেয়ের বাড়ি থেকে মানে সবাই এসেছেন, ওনারাও আশীর্বাদ করবেন। আর ওদিকে বাবিনকে দেখছো কি মিষ্টি লাগছে, সেই বার্থডে ড্রেসটা আর পরানো হয়নি তারপর থেকে, তাই আজকে ভাবলাম একটু পরিয়ে দিই, বর্মশাই বর্মশাই লাগবে, তো সেই জন্য ওকে আবার ওই ড্রেসটা আজকে পরিয়ে দিয়েছি স্নান করে, আর কি সুন্দর লাগছে। কিন্তু সাদা প্যান্টটা না ও খুব নোংরা করে ফেলে। ওকে নিয়ে চলে আসলাম কলাপুকুরে স্নান করাতে, কলাপুকুরে স্নান করেই ও রেডি হবে বিয়ের জন্য। তো দেখো আমরা সব রেগুলো সকালবেলা যারা হলুদ দিয়েছি সবাই আবার চলে এসেছি, মানে কলাপুকুরে স্নান করানোর জন্য সবাইকেই লাগতো, তাই সবাই মিলেই আবার চলে এসেছি। নিয়ে জল একা ঢুকে তো ভেঙে দিচ্ছ উপর দিকে তোর লাগি ওর ছন্দে চান করে দেবো নাকি সরে যা তোর মার খাই দে হ্যাঁ সরে দাঁড়া তো হয় না না আই দেখতে পাচ্ছি না হাত পা কে বন্ধ হয়ে গেছে আই দেখতে পাচ্ছি না হ্যাঁ এই তো আজ মুখে তো যা তাকাও 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 আগারি ফুরি দে দেখো বেশি দেই হ্যাঁ হাত কেছিস গে কে না ছিঁড়ে যাবে আমি জুতো মনে হয়।
আমি থাকবো আছি দাম এইখানটাই তো মেন কথা, কাদাওয়ার ওখানে তোর আরো জল না, সেটা নয়, ও শুধু বেগ বেগ করতে জানবে কর্মী বাধ্য হবে। আমার মাথায় এমন তো না, তুলেছিস উঠে গেছে। ওইখান থেকে এসে তারপর দেখো এই তত্ত্বগুলো বসে বসে সাজালাম, এগুলোতেও কত সময় লাগলো জানো। এগুলো বসে বসে এইদিকে দেখো, ওই দুটো হচ্ছে প্রীতির জন্য মানে কনের জন্য, এদিকে শাড়ি আর এদিকে কসমেটিক্সের জিনিস, তারপর হাটটার অনেক কিছুই আছে। তো চলো, ওকে বলেছি এবার তুমি একা একা রেডি হও, আমরা এবার চললাম রেডি হতে, না হলে তুমি একা বিয়ে করতে চলে যাবে, আমাদের আর যাওয়া হবে না। তাই এখন চললাম রেডি হতে, রেডি হয়ে চলে এসেছি। আর আমি কেমনভাবে সেজেছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে দেখো এদিকে বর তো একদমই রেডি, আর ওদিকে বাবিনকেও কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো ধুতিটাও ঠিকঠাক করে সামলাতে পারছে না, যে কি পারে। আর যেতে মানে দেরি হয়ে যাচ্ছিলো বলে মুখে বিরক্তির ছাপ দেখো, বিয়ে করবে বলে যেন তর সইছে না। তো এখানে বরণ টরণ হচ্ছিলো, আর এক্ষুনি আমরা বেরিয়ে যাব। আমি যাব ওর সাথে গাড়িতে, কারণ বাবিন তো যাবে গাড়িতে, কোলবার হয়েছে সেই জন্য, আর চন্দন যাবে আবার বাইকে। তো চলো আমরা বেরিয়ে পড়ি, আর তারপর কী কী হতে চলেছে সেটা জানার জন্য তো কন্টিনিউয়াসলি আমার ভ্লগ দেখতে হবে। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে, আজকের মতো টাটা। আর বাবিনকে কেমন লাগছে সেটা কিন্তু জানিও।